উঠলাম তো একটা লাঞ্চ হলো, আর এখন বাইরে বেরিয়েছে, ওরা বলছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। কোল্ড ড্রিঙ্কস বলতে মকটেলের একটা কাউন্টার ছিল, তো আমরা একটু মকটেল নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি, মানে আমি রূপক ছেলে সবাই ভালো আছি। আর আজকে আমরা একটু বেরোচ্ছি, না কোথায় বেরোচ্ছি এখনো আমাদের কিছু ঠিক নেই, শুধু প্ল্যানিং রয়েছে, একটু ঘুরবো ফিরবো আর বাইরে খাওয়া দাওয়া করবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট। গাইস আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে যাচ্ছি মেন রোডে। তো এখানে ইয়ে মা বাবা আর আমরা রাস্তায় বেরিয়ে ঠিক করলাম যে সিটি সেন্টার টু যাবো, তাই বুক করে নিলাম ক্যাব। কারণ ক্যাব নিয়ে নিলাম ছেলের ইচ্ছাতেই, আর আমরাও চিন্তা করলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, বাসে গেলে আরও দেরি হয়ে যাবে। যাই হোক, আমার মনটা আজকে ভীষণ ভালো, তার কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টিও হয়নি আর ঝলমলে রোদ্দুর। খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, আর ছেলে রূপকও ভীষণ এক্সাইটেড ছিল, কারণ অনেক দিন বাদে আজকে আমরা তিনজন বেরিয়েছি একসাথে। তারপর আমরা নেমে পড়লাম রাজারহাট মোড়ে, আর তারপরই দেখা হয়ে গেল এক সাবস্ক্রাইবারের সাথে। তারপর উনি রিকোয়েস্ট করলো সেলফির জন্য, আর রাজি না হয়ে পারলাম না। এবার চলে এলাম রেস্টুরেন্ট আমিনিয়াতে। আমি একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম, আর রূপক সেই ফাঁকে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিল ছেলের পছন্দ অনুযায়ী। আর রূপক দুপুরের মেনুতে অর্ডার দিয়েছিল মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি আর সাথে চিকেন টিংগি বাটার মশলা, আর তার সাথে তো স্যালাড আর রায়তা ছিলই। আর আমরা নিয়েছিলাম দু প্লেট বিরিয়ানি আর দু প্লেট চিকেন, তাই এক্সট্রা প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। তারপর নিজেদের মধ্যে গল্প করতে করতে খাওয়া দাওয়াটাকে শেষ করলাম, আর খুবই তৃপ্তি সহকারে খাবার দাবারগুলো খেলাম, কারণ রেসিপিগুলো ছিল অসাধারণ। মানে যাই হোক, তারপর মানে কি বলবো, ছেলে তো বলছে যে মা আমার অনেক বেশি খাওয়া হয়ে গেছে, কারণ এক প্লেট মানে অনেক, আমাদের মানে দেড় প্লেট হলে ঠিকঠাক হতো, কিন্তু কিছু করার নেই, ওইভাবে তো আর অর্ডার দেওয়া যায় না। আর চিকেনটাও অনেক বেশি ছিল, মানে আমাদের এক্সেস খাওয়া হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দুর্দান্ত একটা লাঞ্চ হলো, আর এখন বাইরে বেরিয়েছে, ওরা বলছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। কোল্ড ড্রিঙ্কস বলতে মকটেলের একটা কাউন্টার ছিল, তো আমরা একটু মকটেল নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ সুস্মিতা আপন মনে খেয়ে যাচ্ছে। তারপর একটা টোটো নিয়ে নিলাম আর রওনা হলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে, কারণ রেস্টুরেন্ট থেকে সিটি সেন্টারের দূরত্বটা একটু ছিল, তা সেই কারণে একটা টোটো নিয়ে নিলাম। তারপর ওখানে বেশ কিছু রিলস বানিয়ে নিলাম আর কিছু ফটো তুলে নিলাম, তারপর ঢুকলাম ভেতরে। আর ছেলে বলছিল বাবা এখানে চলো ওখানে চলো, মানে একেবারে মাথা খারাপ করে দেওয়ার মতন অবস্থা। তারপর আমরা সমস্ত স্টোরগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল।
তারপর ছেলের আবদারে ঢুকলাম অ্যালানসোলি স্টোরে। আবদার অনুযায়ী কিনে নিতে হলো একটা শার্ট আর দুটো টি শার্ট। তারপর বেরিয়ে এলাম মল থেকে। তারপর এদিক ওদিক ঘুরলাম আর অনেক মজা করলাম। খুব খুশি হলাম কারণ আজকে রবিবারটা পুরোপুরি সাকসেসফুল, মানে যাকে বলে সানডে ফান্ডে। আর সিটি সেন্টার থেকে বেরিয়েই রূপক ভাবলো যে ক্যাব বুক করবে। কেন জানি না ওর নেটওয়ার্কটা প্রবলেম করছিল, তাই রূপক বলল যে চলো সেই মোড়ের মাথায় যাওয়া যাক আর ওখান থেকে ক্যাব বুক করে নেওয়া হবে। তারপর ক্যাব বুক করে বাড়ি ফিরলাম। আর ছেলে বেশ খুশি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ মিররে, মানে এতটাই খুশি ছিল। আজকে আমরাও ভীষণ খুশি ছেলের ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পেরে। আর সন্তানের মানে আনন্দে যদি বাবা মা আনন্দ পায়, এর থেকে বড় কিছু বোধ হয় হতে পারে না। মানে সন্তানকে খুশি করার আনন্দ যেন অনেক বেশি। তা যাই হোক, রূপকও বেশ মজায় ছিল। আর মানে বাইরের মানে পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ছিল, বেশ এনজয় করতে করতে বাড়ি ফিরলাম। আজকে অনেক দিন বাদে বাড়ি থেকে বেরোনো হলো, বেশ মজা করলাম, বেশ আনন্দ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। তা যাই হোক বন্ধুরা, রাতের খাবার দাবার তো কিনে নিয়ে এসেছি, আমি শুধু চেঞ্জ করেছি, মেকআপটা এখনো আমার রিমুভ করা হয়নি। ছেলের কি শপিং করেছে সেগুলো বললে না, আজকে আর দেখাচ্ছি না বন্ধুদের। কালকে মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কি কি শপিং করলাম। তা যাই হোক বন্ধুরা, আমরা তো খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছি, কারণ রাত্রে এসে জানি যে আর ভালো লাগবে না। কাল মানে সারাদিনটা ভীষণ হুজ্জতি হয়েছে, মানে সেই কারণে আজকে মানে কি বলবো, রাতের খাবারটাও কিনে নিয়ে এসেছি। মানে আজকে পুরো মানে রান্নাঘর বয়কট, মানে রান্নাঘরে আজকে আর রান্না হয়নি, শুধু চাটুকুই হয়েছিল। আর ব্রেকফাস্ট তো আমরা মানে ওই পাউরুটি কলা লাড্ডু এগুলোই করে নিয়েছি, তা সেই কারণে আজকে রান্নাঘরে শুধু চাটা বানানো হয়েছিল। তা যাই হোক বন্ধুরা, এখন মেকআপ রিমুভ করব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর শোব। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।